বেরি মানো বিনে দানো বি একটু সাইয়াত বেক পিতো কি বিনি খাবা আরে বিনি পরে খামু কি সাইয়াত দেখ তো এই নৌকোটা হে মাতা যে দেখ তো কেনা কান্তাছে পার করো গিয়া জান না যা আরে গোলামে ফুল সাইয়াত দে গাইতাছি গোমের মধ্যে খালি শেষ দে দেখলি খালি বিয়ে করবে কে লাগাইছো ঘাটের বাড়ি মাঝি ভাই তোমরা আমাকে একটু ওপারে পার করে দাও আমি অনেক বিপদে পড়ে এখানে এসেছি তোমরা যদি আমাকে পার না করে দাও তাহলে আমি অনেক বড় বিপদে পড়ব তোমরা আমাকে পার করে দাও না আরে এত কথা দরকার নাই মহিলা মানুষ আমরা ঘাটের মাঝি আমাকে কাম যাত্রী আইবো পার করে দিমু টিয়া দেবে আমাকে টাকা পয়সা আছে আমাদের আমার কাছে তো কোনো পয়সা নেই মাঝি নাই নাই আরে ঢাকা চাইলে এই রকম কথা কে আমার কাছে পয়সা নাই ভাই আমার কাছে পার না তো আপা আমার কাছে পয়সা নেই কিন্তু আমি তোমাদেরকে বকশিশ দেব কি দেবে আমি তোমাদেরকে বসি নয় মানে বকশিশ দেব তোমরা আমাকে পার করে দাও আচ্ছা ঠিক আছে মাঝি ভাই তোমাদেরকে আমি পুরস্কার দেব ও দাদা পুরস্কার দেব সেই দেখো পুরস্কার দেব পুরস্কার হ্যাঁ এই দেখছো আমি কি কম পুরস্কার না না বেশি পুরস্কার কইছি না বিয়া দিয়ে দাও ওই মহিলারে দিয়ে আমারে আসলে কথা কি জান টেয়া বসা নাই যে এতে যে জঙ্গলে যাইবে কো যা আচ্ছা যাও গা টেয়া বসা নাই একটা মানুষ পার করতে পারলে এক পো আটা নিমু দুইটি আলু নিব ভাষা মানুষ তো কিছু বোঝে না হাতারি করো শুনো মাঝি ভাই আমি তোমাদেরকে পুরস্কার দেব মানে বকশিশ দেব কোন বিপদে আছি বুঝি না কিছু ইয়া কি কথা কইতেছ তোমারই কোন কথা হল কামে না পয়সা আছে নি পয়সা ঠিক আছে আমি তোমাদেরকে পয়সাই দেব এবার এই কথা করে দাও বলি ওই তো আগে বললে এটা আমাকে ঘুরেই পুরিয়া কথা কইতেছে এই যে আমার বাচ্চা নয় ও হচ্ছে আমার স্বামী এটা তোমার আমার মনে হয় দুই চার ঘন্টা হবে হয়েছে এইটা বলে আর স্বামী আর মানেন না কথা পাও নাই সত্যি বলছি মাঝি ভাই ও আমার স্বামী হয় এর কি কর আমার তো বিয়ে আর হলো না নৌকা
এখানে দুই দুই আমারই দহে না হ্যাঁ আশীর্বাদ ধরো ওই আমার হার কালা হা আচ্ছা ওই মেটার পাড়ি কত হ্যাঁ মেটার পাড়ি কত মেটার পাড়ি মানে মেটা পার করে দিলে তোমাদের পিতার ওই মেটার পাড়ি ধরে দিছি তার মূল্য কত এই দেখো কয় মেটার পাড়ি কত মূল্য হনে ওই যে মেটা পার হইছে না এই পারের বিনিময়ে আমারে 1 টাকা দিলি হইতো আচ্ছা আমি যদি 1 টাকা তোমাদেরকে দিয়ে দেই তাহলে ওই ওই পিতলের টুকরাটা তুমি আমাদেরকে দিয়ে দিবে আরে ধরো আটা না আটা না আটা না দিলি দিয়ে দেব আটা না দিলে দিয়ে
তাই নাকি হ্যাঁ দাম বাড়াং দিছি দাম বাড়াং দি কেন দাম বাড়াং দি আমি বেনি পুতার হালা নাকি এর মধ্যে আ যায় আমি বেনি পুতার হালা নাকি হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা এই এবার আমাকে পার করে দাও নাকি আরে না 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 পার করে দাও ঠিক আছে যান তাই নাকি আমি চলে যাব আচ্ছা ঠিক আছে তাহলে তোমার তোমার নৌকা দিয়ে পার হতে হবে না দিও না বাজি ভাই লজ্জা দিও কেন রে বল ওই লেখটা কে হচ্ছে ও জেব
ঠিক আছে ওই আমার মাইজি আছিস আর একটা আমার বাবাজি আছে দে মাইজি আমার আমার ভাতিকে আমার কোলে দে আমার জানি জানি রে আমি জঙ্গলি আছি তুই আমাকে বাবা বলছিস তুই তুই আমার মাইজি আছিস আমাকে বিশ্বাস করতে পারছিস না কেন আমি তো জঙ্গলি আমি তো তোদের মতন মানব নই তাই আমাকে বাবা বলছিস খোদা ওই মালিকের কথা আমাকে বলছিস বাচ্চাকে মার কোলে দে আমাকে বাবা বলে থাকিস তাহলে আমার ভাবজিকে আমার কোলে দে আমি দেখবো আমার তোর কোলে তোকে আমি পরীক্ষা করে নিলাম রে মাইজি তুই কতদিন বিশ্বাস করিস হ্যাঁ তুই আমার মাইজি আছিস আজ থেকে এবার মাইজি না চল মাইজি তুই আমার গর্বে চল মাঝে থাকতে হবে হ্যাঁ রে মাইজি তুই কোনো চিন্তা করবি না এই বন মাঝে আমি লতা পাতা দিয়ে একটা ঘর তৈরি করে দেবো এই বন মাঝে থাকছি আর শোন মাইজি কোনো বিপদ বললে তুই এই ভাবটিকে স্মরণ করবি তোর বিপদ থেকে উদ্ধারই করবে রে মাইজি আমি তাই করবো চল মাইজি আমার আমার সাথে চল Thank you.
অনেক দিন হয়ে গেল রাজপ্রাসাদে যাইতে পারি না ফুলের মালা দাও দিয়ে আসতে পারি না এখন আমি কি করব শরীরটাও কয়দিন ধরে ভালো না যার কারণে রাজবাড়িতে যাইবার পারি না ও মাসি চলো হ্যালো